ডাম্বুলা ওয়ারার কাছে শোচনীয় হার তাওহিদ হৃদয়দের জাফনা কিংসের। লঙ্কান প্রিমিয়ার লিগের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল জাফনা কিংস ও ডাম্বুলা ওয়ারা। এই ম্যাচে জাফনা কিংস টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জানায়। জাফনা কিংসের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও চারিথ আসালাঙ্কা ওপেনিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু গুরবাজ বেশি দূর আগাতে পারেননি। তিনি মাত্র 12 বলে 14 রান করে আউট হয়ে ফেরেন। এরপর উইকেটে আসেন তাওহিদ হৃদয়। হৃদয় দুর্দান্ত ব্যাটিং করা চারিথ আসালাঙ্কাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা হৃদয় এই ম্যাচে মাত্র 24 রান করে আউট হয়ে যান। 20 বল খেলে 24 রান করতেই হৃদয় ডি সিলভার বলে রসের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে ফেরেন। তার 24 রানের ইনিংসে ছিল 2টি 4-এর মার। এরপর ডেভিড মিলারের 14 রান ছাড়া দলের কেউই আর 2 অঙ্কের রানে পৌঁছতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ 56 রান করেন চারিথ আসালাঙ্কা। ফলে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে জাফনা কিংসের সংগ্রহ দাঁড়ায় 129 রান। 130 রানের লক্ষ্যে ডাম্বুলা ওয়ারা ব্যাট করতে নামে। ডাম্বুলা ওয়ারার দুই ওপেনার আবিষ্কা ফার্নান্দো আর কুশল মেন্ডিস শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং শুরু করেন। জাফনা কিংসের কোনো বোলারই তাদের সামনে দাঁড়াতে পারছিলেন না। দুই ওপেনার মিলে দলের জন্য 81 রান সংগ্রহ করে দেন। তাতেই জয়ের পথ অনেকটা সহজ হয়ে যায় ডাম্বুলা ওয়ারার জন্য। আবিষ্কা ফার্নান্দো 32 বলে 52 আর কুশল মেন্ডিস 23 বলে 29 করে আউট হয়ে ফিরলে দলের হাল ধরেন সাদিরা ও কুশল পেরেরা। তারা দুজন মিলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। কুশল পেরেরা 22 বলে 34 রান করেন আর সাদিরা 22 বলে 12 রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। ফলে তাওহিদ হৃদয়রা নিজেদের দ্বিতীয় ম্যাচে ডাম্বুলা ওয়ারার কাছে হেরেই মাঠ ছাড়তে হয়।